আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد شكرا شيخ সুতার ভাই বহুত আগে লাইভে সাউন্ড প্রবলেম ছিল সেজন্য আমরা এখন খালি মুখে কথা বলছি ব্লুটুথ ডিসটারব ছিল যে কথাগুলো আমরা বলেছিলাম অত্যন্ত সংক্ষেপে সেই কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহাব্বাতুল ওয়াহী কোরআন নাযিলের যে জায়গা সেই জায়গাতে আমরা এসেছি আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এই জায়গা সেই মসজিদুল হারাম থেকে আমরা শেখ আহমদুল্লাহ সাইফুল্লাহ ভাই আছেন সাইফুল্লাহ ভাই আছেন আমরা এই জায়গা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরিত সেই কোরআন যে কোরআন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যেই কোরআনের মর্যাদা রক্ষা করা প্রত্যেকে ইমানদারের দায়িত্ব কর্তব্যের অংশ যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ বলে ঘোষিত করেছেন সম্মানিত এবং মর্যাদাপূর্ণ কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন সেই কোরআনে কারিমের অলওয়ানার ঘটনা আমাদের হৃদয় রক্তকরণ ঘটিয়েছে এবং আমরা একজন ব্যথিত আমরা এই মসজিদুল হারাম থেকে আমাদের প্রশাসনের প্রতি আকুল আবেদন রাখবো তোমাকে দাবি রাখবো যে এই ধরনের একটানজনক ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে প্রতিকার সাথে বিচার করতে করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশ সম্পর্কে একটা মন্তব্য আমি সবসময় করি যে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে এবং আমাদের আশেপাশে অন্য অনেক দেশের চাইতে বাংলাদেশের মানুষ বরাবরই শান্তিকামী তারা শান্তিপ্রিয় তারা প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম তারা পালন করে এবং কাউকে ডিস্টার্ব করে না ধর্মীয় দাঙ্গা বলতে যে কথা বোঝানো হয়ে থাকে সেই ধর্মীয় দাঙ্গা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নেই অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটেনি যেটাকে ধর্মীয় দাঙ্গা বলা যেতে পারে এখানকার হিন্দু মুসলিম সহাবস্থান করে চলছে প্রত্যেকে যার যার কাজ করে চলছে আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা আমাদের বাধাবন্দি করব আমাদের আমরা আমাদের রবকে ডাকবো আমাদের রবের একত্ববাদের স্বীকৃতি দেবো আমাদের রবের একত্ববাদের স্বীকৃতি যারা দেবে না যারা শিখ করবে আল্লাহর সঙ্গে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধের সঙ্গে বিচিত হবে আল্লাহর সঙ্গে তারা বোঝাপড়া করবে কিন্তু তাদের বিচারের দায়ভার তাদেরকে বলপূর্বক ইসলামে দাখিল করার নির্দেশ তো দেয়নি পরের বিপরীতে পরের বহু কথা বলেছে ঠিক এরকম একটা জনপদে এরকম শান্তিপূর্ণ একটা জনপদে কোরআনে কারিমের অবমান হয় অপমান হয় এমন কথা এমন কাজ যারাই করবে তারাই এদেশের স্থিতি সত্তা এদেশের শান্তি শান্তিকামী মানুষের ইমান এবং তাদের আবেগ নিয়ে হয়েছে আমাদের কারোরই বোধ হয় বুঝতে বাকি নেই এই ঘটনাগুলো আমাদের দেশের জন্য সার্বিকভাবে অকল্যাণের আমাদের দেশের যে সুনাম সুখ্যাতি আছে সেগুলোকে অতএব এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যদি বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সবার সম্পত্তি কারণ হবে এবং কারণ হবে না আর কোরআন অবমাননায় যদি কোনো মুসলমান হৃদয় না করে যদি কোনো মুসলমানের অন্তর না কাঁপে যদি কারোর চোখের পানি না আসে যদি কারোর অন্তরে এর জন্য প্রকম্পিত না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে ইমানদার বলে দাবি করা ইমানদার বলে পরিচয় দেওয়াটা তার জন্য শোভনীয় নয় আল্লাহর কালামকে সত্যি বলতে আমরা মুসলিমরা অনেকটা পরিত্যাগ করে ফেলেছি আমাদের আবেগগুলো এখন অনেকখানি মুখেই বাস্তবিক অর্থে আমরা আল্লাহর কালামকে যদি অনুসরণ না করি আল্লাহর কালামের যদি আমরা প্রতি তার যে আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আদায় না করি হুকুকুল কোরআন বা কোরআনের অধিকারগুলো আমরা যদি রক্ষা না করতে পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহুল আলমীর কাছে আমরা মুসা আলাম মুখর্ণ জিজ্ঞাসাবাদের মুখ আমাদের দিন সাল্লাহ ইসলাম বলবেন আল্লাহ তালাকে وقال الرسول يا ربي إن فيها قوم اتخذوا هذا القرآن مهجورا رسول قرب يا مرحبا أما جاتي ترى أي قرآن كي قولي تاك قولي قرآن قولي تاك رمشو قرآن قرآن ما قرآن قرآن دلوات ما قرآن قرآن كي بجار جشتا ما قرآن قرآن قد إيمان عمر ما قرآن إنه شب لك كي قرآن قولي تاك অতএব আমরা মুসলিমরা সত্যি কারণে আমরাও কিন্তু কোরআনকে নানাভাবে অবমাননা করছি কোরআন আমাদের ঘরে পড়ে আছে আমরা কোরআন পড়ছি না কোরআন আমরা বোঝার চেষ্টা করছি না কোরআন অনুযায়ী জীবন করছি না কোরআন অনুযায়ী আমরা আমল করছি না এবং আমরা কোরআনের আলো দ্বারা নিজেদেরকে আলোকিত করছি না আমরা আমাদের বাসায় কোরআন মাসকে মাস পড়ে আছে একটি বার খুলছি না দিনে শতবার ফেসবুক স্ক্রল করছি একটি বার আল্লাহর কালাম খুলছি না এটাও কি আল্লাহর কোরআন কালামের প্রতি আমাদের অশ্রদ্ধা নয় এটাও আল্লাহর কালামের প্রতি আমাদের অভক্তি নয় আমাদের দায়িত্ব জ্ঞানীভূত নয় অথচ এই কোরআন আমাদেরকে মর্যাদা দিতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন এই কোরআন এর মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানের চরম শিখরে পৌঁছাবেন আবার এই কোরআন প্রতি দায়িত্বহীনতার কারণে অবজ্ঞার কারণে অসম্মানজনক আচরণের কারণে এই কোরআনের প্রতি যে কর্তব্য আছে এটা আদায় না করার কারণে আমাদের অনেক জাতিকে নিচে নামিয়ে দেবে অতএব আমরা আমাদের কোরআনের প্রতি কর্তব্যগুলো আদায় করব আমরা এর আগেও বলেছি বারবার বলেছি এই কোরআন একে আল্লাহ তাআলা একটা উপাধিকে ভূষিত করেছেন কোরআনে মাজিদ বলে
আরেকটা হলো কোরআনে করিম বলি, আর একটা কোরআনে হামিদ বলি, হাকিম বলি, আর একটা কোরআনে মুবিন, কোরআনে মাজিদ মর্যাদাপূর্ণ কোরআন, হ্যাঁ মর্যাদাবান কোরআন, যে কোরআন নিজে মর্যাদাপূর্ণ, মর্যাদাময়, যে অন্যকে মর্যাদা দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাযিল হয়েছে, সে কোরআন নাযিল হয়েছে যে রাসূল প্রতি, সে রাসূল হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীর সুন্দর শ্রদ্ধা। এই কোরআন যে উম্মতের প্রতি নাযিল হয়েছে, আল্লাহ বলেছেন খায়রা উম্মত, তাদেরকে শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন যে মাসে নাযিল হয়েছে, সে রমজান মাসকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল শুহুর বা সকল মাসের সেরা মাস বানিয়েছে। এই কোরআন যে রাতে নাযিল হয়েছে, সে রাতকে লাইলাতুল কদরকে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এই কোরআন যে কাঠের সাথে সংশ্লিষ্ট হয়, সে রিহালের মর্যাদা বেড়ে যায়। এই কোরআনকে যে জীবনে ধারণ করবে, তার উপলব্ধিতে আমি তেলাওয়াত করবে, এর সাথে সময় কাটাবে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা প্রদান করবেন। আমরা আবারও বলছি, মুসলিমরা আমরা কোরআনকে পরিত্যাগ করছি, রমাদান এলে আমরা একটু তারাবিতে কোরআন তেলাওয়াত করি শুনি, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস এত বেশি আমাদের যে আমরা কোরআনকে ভুলে গেছি। অতএব শুধুমাত্র চলমান ঘটনার কারণে আমরা সংক্ষুব্ধ হলে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে। প্রতিবাদ জানালাম, বিচার দাবি করলাম, শান্তিপূর্ণভাবে করলাম, এর মাধ্যমে আমাদের দায়িত্ব আদায় হবে যে ভুল, বরং আমাদের কোরআনের প্রতি যে কর্তব্য আছে সেগুলো আমাদেরকে আদায় করতে হবে। কোরআন নাযিলের জায়গা থেকে আমরা তিন ভাই আপনাদের পক্ষে আবেদন করছি, আমাদের দুই ভাই ইনশাআল্লাহ বিদিনা সংক্ষেপে তাদের অনুমতি ব্যক্ত করবেন। আমি একটা আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি, তা হলো যারাই আমাদেরকে অস্থিতিশীল করতে চায়, যারাই আমাদেরকে চরমপন্থী বানাতে চায়, যারাই আমাদেরকে দিয়ে একটা ভুলের বিপরীতে আরেকটা আরও দশটা ভুল করাতে চায়, তাদের চক্রান্তের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা যেন কোনোভাবেই ফাঁদে না পাই, আমরা যেন সাবধান থাকি, আমরা যেন সবাই সচেতন থাকি, আমরা যেন দায়িত্বশীল থাকি, শান্তিপূর্ণভাবে আমাদের যার যার অবস্থান থেকে আমরা অবশ্যই একটা অন্যায়, একটা উগ্র এবং চরমপন্থার বিরুদ্ধে আমরা কথা বলব। সে ফ্রান্স থেকে নিয়ে গোটা বিশ্বের সকল প্রান্তে মুসলমানদেরকে উস্কে দেওয়ার এক অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, তারপরও গোটা বিশ্বে মুসলমানরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, আরও ধৈর্যশীল হতে হবে, এবং সেই সাথে অবশ্যই অন্যায় শান্তিপূর্ণ এবং যথাযথ প্রতিবাদও করতে হবে, এবং কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। অতএব কোনো ফাঁদে যেন আমরা পা না দিই, আমাদের এমন কোনো আচরণ যেন কেউ না করেন, কোনো ভাই বোন না করেন যে আচরণ দ্বারা মুসলমানরা বিপদগ্রস্ত হবেন, মুসলমানদের দুর্নাম করার দুঃসাহস পাবে, এবং পরিকল্পিতভাবে কেউ যদি ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তারা যদি কোনো ফায়দা লোক তার অপচেষ্টা করে সেটা তারা করতে না পারে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল, দায়িত্ববান এবং আমাদের সকল কাদার করুন। আমি যথেষ্ট চিন্তাশীল মানুষ অর্থ দান করুন। আমি আর বক্তব্য এখানে শেষ করছি, অল্প কথায় শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ ভাই তার অনুমতি ব্যক্ত করবেন, এরপর আপনি সাইফুল সাইফুল অনুমতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ। আমরা পবিত্র মক্কাতুল মুকাররমার এখন মসজিদুল হারামের মধ্যে আমরা আছি, আমার এখানে কোনো বক্তব্য দেওয়ার মতো অনুভূতি নাই। শেখ আমাদের সামনে যে কথা বলেছেন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকারই চেষ্টা করছি, কিন্তু আজকে দুপুর থেকে যখন বিভিন্ন ধরনের সংবাদ আসছে, আমাদের কাছে মেসেজ আসছে, আর যখন আমরা পবিত্র কোরআনের সেই জায়গা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেই হেরা গুহার পাশে আছি, সাফা মারওয়াতে যখন সাই করছি, যখন আমরা পড়ছি না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যেটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, এবং সেই জায়গাতে আমরা দাঁড়ায় সাই করতে যাচ্ছি, এরকম সময় যেখানে মাতাফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেই জায়গা থেকে হারামের মধ্যে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেখানে যখন আমরা এরকম সংবাদ শুনতে পাই তখন আমাদের হৃদয়টা ফেটে যায়। আমরা আসলে এই জায়গা থেকে লাইভ করা বা আমাদের বক্তব্য দেওয়ার মতো বিষয় নয়, আমরা এখন হারামের মধ্যে আছি, এবাদতের মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু দুঃখের জায়গা হচ্ছে যে একটা মহল কুচক্রী যারা এই বাংলাদেশের যে সৌন্দর্য, বাংলাদেশের যে হাজার বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যটা নষ্ট করার জন্যই তারা লেগে আছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। একটা বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার থাকতে হবে, কোনো ধর্ম অন্য ধর্মকে যদি অপমান করতে শেখায় বোঝা যাবে সেটা ধর্মই নয়, ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এটা একদম সত্য, ট্রু, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু অন্য যে সকল ধর্ম প্রচলিত আছে সেইগুলোর আইন কানুনও মানুষকে এটা শেখায় না, তাহলে কারা এগুলি করছে? আমাদের একটাই দাবি থাকবে করজোরে সকলের প্রতি, আপনারা যে যার জায়গা থেকে আমাদের যেটা অন্তরের যে কষ্ট সে ব্যথা প্রকাশ আমরা করব, কিন্তু আমরা ধৈর্যের সাথে আমাদের যারা প্রশাসনিক দায়িত্বশীল আছেন, যারা বিভিন্ন পর্যায়ের আমাদের এই সকল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছেন, যাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, তারা অনেক অ্যাক্টিভ, আপনারা দ্রুত এই বিষয়টিকে একটা দৃষ্টান্তের জায়গায় নিয়ে আসেন, এবং যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের মোটিভ কী, কেন তারা এটা করতে চায়,
এবং যখন এই সকল উচ্ছৃঙ্খলতা হয় আমরা দেখতে পাই অধিকাংশ সময় ইসলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি এবং কোরআন এই বিষয়গুলোকে সামনে নিয়েছে এই কাজগুলি করতে চায় বারবার এরকম হয় এবং সমাজটাকে অস্থির করতে চায় যারা এরকম করছে সেখান থেকে তাদেরকে ধরুন তাদের বিচার করুন এবং মুসলমানদের মনের মধ্যে যে কষ্ট দুঃখ এবং অন্যান্য কেউ যদি ধার্মিক হয় তারও কষ্ট হবে যে অন্য ধর্ম হলেও সেটা একটা ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ নিয়ে কেউ করতে পারে না একজন প্রকৃত হিন্দু যদি হয় সেইটা বিশ্বাস করতে পারার কথা নয় সুতরাং আমরা বলবো আমাদের এই যে হৃদয়ের যে ব্যথা এই ব্যথার অনুভূতিটি শেখ আহমদুল্লাহ যেভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন যেভাবে আপনাদের কাছে কোরআন নিয়ে বার্তা দিয়েছেন আমরা সেই বার্তাগুলি গ্রহণ করি এবং এর দ্রুত আমরা দেখতে চাই যে একটা পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমাদের এই সুন্দর সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক আমাদের যে বাংলাদেশ আমাদের যে বিউটিফুল বাংলাদেশ আমাদের যে মানুষের সাথে ভালোবাসার বাংলাদেশ সেই স্বরূপটা আমাদের মধ্যে যেন প্রতিষ্ঠিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে এখানে কথা বলার কিছু নাই শাইখ যেই কথাগুলো বলছেন আমরা সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করব আর একটু আগে আব্দুল ভাই সাইফুল্লাহ ভাই একটা কথা বলেছেন যে আমরা যখন সাই করছিলাম মতো অবস্থায় এই সংবাদটা আমাদের কাছে আসছে এবং আমরা সবাই হু হু করে সমস্যার সমাধান হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة الفلاح حي على الله أكبر لا